হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি মেসেঞ্জারে তিনটি সেটিং নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর জন্য আমাদের প্রথমে মেসেঞ্জারটি ওপেন করতে হবে বন্ধুরা এক নম্বর সেটিং হলো মেসেঞ্জারটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এমনই সবুজ সিগন্যাল থাকে তখন আমরা বুঝতে পারি যে কারা কারা ফেসবুকে অথবা ম্যানেঞ্জারে অ্যাক্টিভ আছে ঠিক একইভাবে আমরা যদি বা ফেসবুক বা ম্যানেঞ্জার ওপেন করি তখন আমাদের বন্ধু বান্ধবরাও বুঝতে পারে যে আমরা ফেসবুকে অ্যাক্টিভ আছি কি না বন্ধুরা এটা যাতে না বুঝতে পারে এর জন্য আমাদের প্রথমে ম্যাসেঞ্জার প্রোফাইল আসতে হবে এই ম্যাসেঞ্জারের প্রোফাইলে আসবো আসার পর বন্ধুরা ম্যাসেঞ্জার প্রোফাইল আসার পর এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অ্যাক্টিভ স্ট্যাটাস এটাকে অন করা আছে আমরা এটাকে অফ করে দেব বন্ধুরা এটা অফ করে দিলে আমরা ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ আছে কি না সেটা বুঝতে পারবে না বন্ধুরা আমার দু নম্বর সেটিংটা হলো আমরা ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপে আমাদের অ্যাড করা থাকে এই গ্রুপের মধ্যে যদি কেউ যদি কোনো কিছু পাঠায় তাহলে আমাদের মোবাইলে নোটিফিকেশান চলে আসে এতে অনেক সময় আমরা ভীষণ বিরক্ত অনুভব করি বন্ধুরা আমি একটি সেটিং বলবো এটা করে রাখলে আর নোটিফিকেশান আসবে না অথবা আপনারা মনে করলে যে পনেরো মিনিট অন্তর অন্তর অথবা এক ঘন্টা বা আট ঘন্টা বা চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এই নোটিফিকেশান নিতে পারেন তো বন্ধুরা এর জন্য আমাদের প্রথমে সেই গ্রুপটা ওপেন করতে হবে বন্ধুরা আমরা প্রথমে গ্রুপটা ওপেন করে এখানে আই বাটনে মারবো বন্ধুরা এই আই বাই আছে আই বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব বন্ধুরা নিচের দিকে নোটিফিকেশান আছে এই নোটিফিকেশান আমরা ক্লিক করবো ক্লিক করার পর মিউট কনভার্মশান আমরা এখানে এই মিউট কনভারশান আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এই অপশান এখানে দিয়ে দিয়েছে এই পনেরো মিনিট অন্তর অন্তর অথবা এক ঘন্টা অন্তর অন্তর অথবা আট ঘন্টা অন্তর অন্তর অথবা চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আমাদের নোটিফিকেশান আসবে অথবা আপনি মনে করলে এই নিচেরটা ক্লিক করে নোটিফিকেশানটা বন্ধ করে দিতে পারেন আনটিন টান ইট ব্যাক অন এটা ক্লিক করে আপনি নোটিফিকেশান পুরো বন্ধ করে দিতে পারেন বন্ধুরা আমার তিন নম্বর সেটিংটি হলো আমাদের মেসেঞ্জারে কোনো ফ্রেন্ড যদি বা কোনো ফটো পাঠায় তা সরাসরি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যায় বন্ধুরা এটা যাতে না হয় তার জন্য আমাদের প্রথমে প্রোফাইলে আসতে হবে ম্যাসেঞ্জার প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচের দিকে এই ফটোস অ্যান্ড মিডিয়া এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই সেভ অন ক্যাপচার এটা অন করা আছে এটা অফ করে দিতে পারেন এটা অফ করে দিলে আর যে কোনো ফটো পাঠালে আমাদের সরাসরি এটা ডাউনলোড হবে না আপনি যদি ডাউনলোড করেন তাহলে হবে নাহলে হবে না এটা যদি অন করে রাখেন তাহলে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এমন ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে থাকার নোটিফিকেশন বেল আয়কনটি প্রেস করবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে